আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, আমার আপনার নবী, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাযিল করলেন, আমার নবী মক্কার বুকে ওই তাদের জনসংখ্যা ছিলেন 62,000, এই জনসংখ্যার কাছে এসে দয়াল নবী কামলেওয়ালা নবী ডাক দিয়ে বলে, তোমরা যে মূর্তি পূজা করো, পূর্বে তোমার বিশ্বে ছিল দৃশ্য অতি চমৎকার, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছপাথর, কেউ অং বংশং হরে কৃষ্ণ রাধের পূজা করত, কেউ গাছের পূজা করত, কেউ মাছের পূজা করত, রহমাতাল্লিল আলামিন কে আমার আল্লাহ নবী করে যখন প্রেরণ করলেন, এবার আমার নবী বললেন 40 বছর হয়ে গেল নবী কোনোদিন ডাক দেন নাই, যেদিন সর্বপ্রথম ওহী আসলো আমার নবী ডাক দিয়ে বললেন, আর গাছের পূজা করা যাবে না, আর মাছের পূজা করা যাবে না, আর হরে কৃষ্ণ রাধের পূজা করা যাবে না, আর বক্ষা বিষ্ণু মহাদেবের পূজা করা যাবে না, তোমরা আনি আবুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। এই কথা যখন আমার নবী বলতে লাগলেন, আরবের বুকে কাফের মুশরিকরা আমার নবীকে কেউ পাগল বলতে শুরু করলেন, কেউ আমার নবীকে জাদুকর বলতে শুরু করলেন, কেউ আমার নবীকে পাগল বলতে শুরু করলেন, কেউ আমার নবীকে নির্বংশ বলতে শুরু করলেন। নবীকে যখন গাল দিতে শুরু করলেন, আমার নবীর ভিতরে চিন্তা চলে আসলো, আমার নবী একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, সুবহানাল্লাহ, কোন ভাইর আমার গভীর মনোযোগ, রহমাতাল্লিল আলামিন ইসলাম প্রচার যখন শুরু করলেন, মক্কার কাফেররা বিশেষ করে আবু জাহেল আমার নবীকে বিভিন্নভাবে পরীক্ষা শুরু করলেন, বিভিন্নভাবে। এবার আবু জাহেল নবীর কাছে এসে বললেন, ভাতিজা তুমি তো পাগল হয়ে গেছো, জোরে কর না, উযুবিল্লাহ। আবু জাহেল আমার নবীকে পাগল বললেন, আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এ পৃথিবীর মানুষ শুনো, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু রহমাতাল্লিল আলামিন পাগল নয়, তোমরা যারা পাগল বলো তোমরাই পাগল, জোরে জোরে কন্না, সুবহানাল্লাহ। আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। একদিন আবু জাহেল আমার নবীকে দাওয়াত দিল, দাওয়াত দিছে, হে মোহাম্মদ বাতিজা আমার বাড়িতে তোমার দাওয়াত, আমার বাড়িতে তোমার দাওয়াত। উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। উদ্দেশ্য কি? আরো জোর মানে উদ্দেশ্য কি? আবু জাহেল নবীজিকে দাওয়াত দিলেন, নবীজিকে দাওয়াত দিয়ে বাড়ির কাছাকাছি যখন নবীজি আসবে, ঘরে ঢুকবে, এমন একটা জায়গার মধ্যে আবু জাহেল বড় করে একটা গর্ত করলেন, অনেক গভীর করে একটা গর্ত করলেন। কারণ কি? কিতাবের মধ্যে এসেছে ওই যে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিবে, এই নতুন ইসলাম প্রচার করতেছে আবু জাহেল ক্ষিপ্ত হইয়া, ওই জায়গার মধ্যে যাতে নবী পড়ে গেলে উপর দিয়ে মাটি সাফা দিয়া দিবে, নাউজুবিল্লাহ। কোন এবার আমার চাঙ্গপুরের বাবারা বন্ধুরা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? আর একটু জবান খুলে বলেন, বাসানের মালিক কে? আর একটু জবান খুলে বলেন, তরানের মালিক কে? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও,
তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু সে উসিলায় রহম দয়া বিলাও ক্ষমা করে দাও জোরে দাও বলেন ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও বাবার আমার বন্ধুরা আমার আবু জাহেল গর্ত করলেন আখির জামানার পয়গম্বর কদম দিবে ওই গর্তের মধ্যে পড়ে যখন নবীজি মাটির ভিতরে ঢুকে যাবে উপর দিয়ে মাটি চাপা দিয়ে মুহাম্মদকে জন্মের মতো শেষ করে দিবে একটু দূরে সরে পড়েন সালা দুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া আমার চাঁদপুরের বাবারা বন্ধুরা মোহাম্মদকে জন্মের মতো শেষ করে দিবে গর্ত করা হলো এই দিক দিয়ে বাতিজাকে দাওয়াত দিল ও মোহাম্মদ আমাদের বাড়িতে তোমার দাওয়াত দাওয়াত কবুল করো আমার নবী বললেন আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর ছয়টা হক আছে তার মধ্যে কেউ যদি দাওয়াত দেয় গ্রহণ করবেন যাইতে পারলে পারবেন না পারলে নয় বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন বড় করে বলেন কি বলবেন গর্ত করছেন আমার নবী আসবেন জিব্রাইলকে প্রেরণ করলো দয়াল নবী কামলিওয়ালা নবীর কাছে আমার আল্লাহ প্রেরণ করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তার দাওয়াতে যাবেন না তার দাওয়াতে যাবেন না কারণ হলো সে আপনাকে বিপদে ফেলে দেওয়ার জন্য দাওয়াত দিয়েছে আমার নবী অপেক্ষা করতেছেন আবু জাহেল যখন দাওয়াত দিয়ে বাড়ির দিকে ফিরতেছে আমার আল্লাহ তার সেন্সটাকে লেন্স করে দিয়েছেন তার সেন্সটাকে ব্রেন থেকে শর্ট করে দিয়েছেন এখন আবু জাহেল আর কোনো কিছু মনে নাই এবার আবু জাহেল আস্তে 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 বাড়ির কাছাকাছি আসছে পরে ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়িয়া গেছে আল্লাহু আকবার গর্তের মধ্যে নিজে পড়ে গেছে হায় হায় আবু জাহেল তো পড়ে গেছে এখন আবু জাহেল কতজনে কেউ দড়ি ফালায় টান দেয় উঠায় এই আল্লাহর নাম বলেন হে ইলুস আরে রে আল্লাহর নাম উড়াইতে পারে না কেন না নেই উড়াইতে পারে না বাঁশ দেয় উড়াইতে পারে না লাড়ি দেয় উঠাইতে পারে না আবু জাহেল চিন্তিত হয়ে গেল নিচের মধ্যে আমি আটকে আছি আমাকে কেউ উঠাইতে পারবা না আমারে যদি উঠাইতে হয় যে মুহাম্মদের জন্য গর্ত করছে মুহাম্মদ ছাড়া আমারে কেউ আজকে গর্ত থেকে তুলতে পারবে না আরেকটু জোরে কর না দড়িয়ে গেল মুহাম্মদ আমার নবী তো রহমাতাল্লিল আমার নবী তো রহমাতাল্লিল নবী তো দয়াময় দয়ার সাগর ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিবে ও প্রিয় এ পাগলের রাখছো কেন হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বিল্লালের মতো পাগল বানাও আমারে ঠিক কিনা বলেন হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বিল্লালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিবে পাগলের অস্করণে পাগল হইল জুব্বা দিলা তারে
ওরে আমরা পাগল চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব ওরে অসহায়ের মত মোরা সাংপুরবাসী অসহায়ের মত মোরা খুঁজি তোমারে ওরে কোন দিন আমি ধন্য হব তোমার দিদারে ইয়া রাসূলুল্লাহ অসহায়ের মত মোরা খুঁজি তোমারে ওরে কোন দিন আমরা ধন্য হব তোমার দিদারে প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে ও প্রিয় হে ও প্রিয় হাবিব পাগলেরে একটু চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার গভীর মনোযোগ আবু জাহেল কয় কেউ আমারে তুলতে পারবে না কেউ আমারে গর্ত থেকে তুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত রহমাতাল লিল আলামিন না আসবে আবু জাহেলও জানতেন আমার ভাতিজা ছাড়া কেউ আমারে তুলতে পারবে না কারণ আমার আল্লাহ নবীদেরকে দান করেছেন মুজিজা ওলিদেরকে দান করেছেন কারামত এই মুজিজা এবং কারামত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে মুজিজা কেমন মুজিজা নবীকে আনা হলো গর্তের সামনে নবী দাঁড়াইলেন নবীজি আবু জাহেল দেখে কয় মুহাম্মদ বাতিজা তুমি ছাড়া আমারে কেউ তুলতে পারবে না রহমাতাল লিল আলামিন রহমতের হাত মোবারক যখন এভাবে মেলে দিলেন এই হাতটা মুজিজাতান কুয়ার শেষ মাথায় আবু জাহেলের কাছে চলে গেল নবী কোলে তুলিয়া আবু জাহেলকে যখন তুললো আবু জাহেল ডাক দিয়ে কয় বাতিজা তুমি বুঝি এত বড় জাদুঘর নাউজুবিল্লাহ মুজাম্মিল কেন আইছে শুনেন একদিন আবু জাহেল আমার নবীরে প্রশ্ন করছে কেমনে প্রশ্ন করছে এই খেজুরের বিচিটা সরাইয়া খেজুর নিয়া কয় বাতিজা এ আমার হাতের ভিতরে কি আছে নবীজি কয় খেজুর আছে কয় বাতিজা একটা কাজ করো এটা দিয়ে গাছ উঠবো নি গাছ উঠাই দাও নবীজি বিচি ছাড়া খেজুরের গাছ তুলে দিছে এখনো মক্কা হাজি আছেন নি কেউ হাত তোলে এখনো মদিনা শরীফ মক্কা শরীফ এক রকমের খেজুর পাওয়া যায় যেটার ভিতরে বিচি নাই এবার আবু জাহেল কয় বাতিজা মুহাম্মদ জাদুঘর আবু জাহেল চিন্তা করল এই জাদুঘরে সরানোর জন্য আরেকটা জাদুঘর লাগবে আবু জাহেল সারা পৃথিবীতে খবর জানিয়ে দিলেন বড় বড় কেউ বলেন 62,000 জাদুঘর থেকে বাছাই করে যাচাই করে একজন জাদুঘর আনলেন ইয়েমেন থেকে সেই জাদুঘরের নাম হলো জিমাদ কি জাদুঘর জিমাদ নামে জাদুঘরকে আনলেন ওরে মক্কা শরীফে ঢোকার সাথে সাথে আমরা যেরকম একজন পীর সাহেব আসলে হুজুর দোয়া কইরেন একটা ছেলের নিয়া কয় ছেলেটার মাথা মোসা দিবেন এটা বিশ্বনাথ মুতে আরে কথা কয় না এটা বিশ্বনাথ মুতে এটার একটু মোসা দেন আরেকটা কয় এটা ঘুমের মধ্যে দাঁত কাটে আবার আরেকটা কয় ঘুমের মধ্যে এটা পায়খানা করে দেয় আরে কথা কয় না দোয়া নেন না আবার আরেকটা কয় এটা শয়তানি বেশি করে কথা শুনে না এবার জিমাত নামের জাদুঘর যখন আগমন করলো এক একজন এক এক অভিযোগ দেওয়া শুরু করছে কেউ কয় হ্যাঁ মোহাম্মদের বাতি নিবি যাইবে মোহাম্মদের বাতি কি আজ যে আমরা বেটা আনছি কি আনছে বেটা বেটা নিয়ে আসছে এদিকে আমার নবী চিন্তিত নবীকে পাগল বলতেছে
জাদুঘর বলতেছে, নবীকে হ্যাঁ নির্বংশ বলতেছে, আমার নবী শুয়ে আছেন চাদরটা মোড় দিয়া দুঃখ। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর গায়ে দেনে ওয়ালা নবী, সুরকন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি টেনশন করেন না, আপনি পাগল না, আপনি অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, আপনি হচ্ছেন পাওয়ারফুল নবী। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট, হি ইজ দ্য লিডার অফ অল আদার প্রফেট, আপনার মতো কোন নবী আমি সৃষ্টি করি নাই, করি নাই, করি নাই, যেরকম সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। জিমাত নামের জাদুকর যখন মক্কায় আগমন করলেন, মানুষ সিরিয়াল পড়ে গেল জিমাত নামের জাদুঘরের কাছে, কয় কি কইবেন কন, কয় আয় হায় মোহাম্মদ রে, একটু সাইজ করতে হইব বালা কইরা, কি করিব, আরে কন কি করিব, নাউজুবিল্লাহ কন না জোর, মোহাম্মদ রে সাইজ করে বেয়া তো সোজা, নিজেরা সাইজ হইয়া যাইবা, নিজেরা কি গভীর মনোযোগ, কয় কয় আছে জাদুঘর জিমাত ডাক দিয়ে বলল মোহাম্মদ কয় আছে, সবাই ডাক দিয়ে বলল মোহাম্মদ নামের ওই পাগলটা ওই জায়গায় আছে, খানায় কাবায় আমার নবী বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, আমি তেলাওয়াত করব, আপনারা বলবেন আল্লাহু আকবার, বলতে পারবেন না, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জিমাত যাইয়া কয় জীবনে বহুত মন্ত্র পড়ছি, সরস্বতীর মন্ত্র, মরস্বরীর মন্ত্র, হরে কৃষ্ণ রাধের মন্ত্র, অং বং সঙ্গের মন্ত্র, এরম মন্ত্র তো রে হুনি নো মারহাবা কন, এই কোরআনটা ইটস ডিভাইন বুকস, স্বর্গীয় বই, পৃথিবীতে যত বই আছে লেখকে লেখে আমার এই বইয়ের মধ্যে ভুল বেয়াদবি হলে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ, আমার আল্লাহ শুরুতে বলছে লা রাইবা ফি, কি বলছে, এই এটার মধ্যে ভুল তো দূরের কথা, জালিকাল কিতাব, এটাই কিতাব, লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, কেউ যদি কোরআন নিয়ে সন্দেহ করে এটার ঈমান যাইবো কি, গেট আউট, ঈমান চলে যাবে, কি চলে যাবে, আরে জোরে আরে বেঈমান নমিয়ে, ঈমান চলে যাবে, গভীর মনোযোগ। জিমা আবু জাহেল কয় বন্ধু এদিকে আস, জীবনে কত তন্ত্র মন্ত্র শুনলাম, এটা কি তন্ত্র মন্ত্র পড়ে রে আমি আমার জীবনও শুনি নাই, জিমাত যার পোক দেওয়ার জন্য নবীর কাছে আগমন করে, এবার জিমাত আমার নবীর সামনে যায়, নবীর চেহারা মোবারক দেখে জিমাত ডাক দিয়ে বলল আবু জাহেল রে, এতক্ষণ তো মন্ত্র শুনেছি, যার মুখে যার জবানে মন্ত্র শুনেছি, এই লোকটারে এখন দেখি রে, আমি তো আর বসে থাকতে পারি না রে আবু জাহেল, তুই সরে যা সরে যা, মন্ত্রটা আমার আমি শুনবো, আমি আবার শুনবো। এবার জিমাত নামের জাদুঘরটা আমার নবীর কাছে এসে বলে আপনার চেহারা মোবারকের মধ্যে নূরের জ্যোতি, আমার নবী কেমন সুন্দর ছিলেন শুনেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানুষগুলো জিজ্ঞাসা করত, মহিলারা জিজ্ঞাসা করত, হে আয়েশা, মিশরের জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখা পাগল হইয়া হাতের আঙ্গুল কেটে ফেলেছে, বলো তো ইউসুফ নবী সুন্দর না আমার নবী কেমন সুন্দর, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওই মঞ্চে যদি ইউসুফ নবী না হইয়া আখির জামানার পয়গাম্বর হইতো, মিশরের মেয়েরা আঙ্গুল কাটার বদলতে কলিজা কেটে ফেলতো,
আঙ্গুল কেটে ফেলত, তিনি কেমন নবী? জিমাত নামের জাদুকর ডাক দিয়ে বলল, শুনেছি জীবনে কত রকমের মন্ত্র শুনেছি, কত রকমের তন্ত্র শুনেছি, এটা এমন মন্ত্র আমি আমার জীবনে শুনিনি, মন চায় আর শুনতে। আরে শুধু কি জিমাত, আবু জাহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, তারাও কোরআন শুনছে। আর আমরা এমন মুসলমান, কোরআনের তেলাওয়াত হচ্ছে সাংপুরের মধ্যে, সত্য কইরা কোন এখনো ঘুমের ঘরে মানুষ আছে না নাই? তা আবু জাহেল তো না, আমরা বালা না খারাপ? কেমনে খারাপ কইম, আবার পরের দিন সমালোচনা করবে, হ্যাঁ আই নামাজ না হলে কি হইব, রোজা না রাখলে কি হইব, আত্ম ইমানটা শক্ত আছে, কথা কয় না কা? আরে ইমান শক্ত আছে, এটা নোয়া চলে না, এটার ইমান শক্ত আছে। যেতে ইমানদার, যেতে ইমানদার, এ কি কখনো নামাজ ছাড়তে পারে? আজকের মাহফিল এটা কি কালকে হইব, পরশু হইব, আবার ভাগ্য ভালো থাকলে এক বছর পরে? আরে টুকুমিয়া, তুই তো দুই দিন পরে মরতে পারস, আর মাহফিল নাও পাইতে। এখন আমি আহ্বান করব, মা বোনের আগো, যে ঘরে আপনি বধু সেজে আসছেন, হ্যাঁ পায়ের মধ্যে আলতা লিপস্টিক দিয়া সুন্দর রঙিন কাপড় পরে আসছেন, ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হয়ে যাবেন, ভাই বাবাদেরকে মাহফিলে পাঠান, নিজেরা নামাজের বিছানায় আলোচনা শুনেন, একমত আছেন কিনা? জিমাত নামের জাদুকর নবীর কাছে গিয়ে বলল, কি মন্ত্র পড়েছেন আমি জাদুঘরের সামনে আবার একটু শুনতে চাই। আমার নবী পড়লেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী পড়তেছেন, জিমাত আরো পাগল হয়ে গেছে, আয় হায় আয় হায় কি মন্ত্র! এদিক দিয়ে আল্লাহ বলছে, হাবিব ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আপনি কোনো টেনশন করেন না, হে চাদর গায়ে দেন ওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাত্রে কিছু অংশ বেশি অথবা কম, নিসফাহু আন কিছু মিনহু কলিলা, এ কম বেশি রাত্র জায়গা আপনি ওয়ারাতিলুল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করেন, কারণ এই এই মন্ত্রের সাথে দুনিয়ার কোনো মন্ত্র মিলবে না। মারহাবা কোন জিমাদের মন উতলা হয়ে গেছে, আরে কি তেলাওয়াত, আরো তো নবীর কণ্ঠে যার উপর কোরআন তেলাওয়াত হয়েছে, মারহাবা কোন জিমাদ নামের জাদুকর আবু জাহেল কি ডাক দিয়ে বলল, ও আবু জাহেল এদিকে আসো, কি মন্ত্র আমারে শুনাইলা, কার যার পুক দেওয়ার জন্য কার জন্য আমারে আল্লাহ, আরে যাকে যার পুক দিয়ে দেওয়ার জন্য আনছো তাকে আমাকে বলো বেশি বেশি করে তার মন্ত্র শুনাইতে। জিমাত খালি মন্ত্র শুনতেছে শুনতেছে, কিছুক্ষণ পরে জিমাত ডাক দিয়ে বলে, আবু জাহেল রে তুই তোর কামে যা, ও আখের জামানার পয়গাম্বর, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আল্লাহু আকবার! জিমাত কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার আল্লাহ বলতেছেন, হে চাদর গায়ে দেন ওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্র কিছু অংশে আপনি দাঁড়ান, নিসফাহু আন কিছু মিনহু কলিলা, এবং আপনি এই কিছু বেশি অংশে বারোটার পর অথবা আগ অর্ধেক অর্ধেকের বেশি সময় আপনি দাঁড়ান, আউজিদ আলাইহি ওয়ারাতিলুল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়েন। এটা তাফসিরে আসছে যে রাতের বেশি সময় বা কম সময়ে যদি আমি কোরআন তেলাওয়াত করি তাহলে কি হবে, কয় তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে, কয় কারণ, কয় হাবিব এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, ফাতাহাজ্জাত বিহি নাফিলা তাল্লাক, এই তাহাজ্জুদটা আপনার জন্য নফল করা হয়েছে, কারণ আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকাম মাহমুদা, ওসিরে আমার আল্লাহ আপনাকে একটা সম্মানিত স্থানে, আপনার আল্লাহ আপনাকে একটা সম্মানিত স্থান দান করবেন, যেরকম সুবহানাল্লাহ।
তারা আপনারে জাদুঘর বলছে, তারা আপনাকে নির্বংশ বলছে, তারা আপনাকে পাগল বলছে। আর আল্লাহকে হাবিব তাদের জবাবটা আমি দিচ্ছি, ওমা সাহিবুকুম বিমাজনুন, তারা আপনাকে পাগল বলছে, আমি বলছি আমার বন্ধু পাগল নয়। তারা আপনাকে জাদুঘর বলছে, আমি বলছি আমার বন্ধু জাদুঘর নয়। আমি তাদের যারা আপনার বিরোধিতা করছে তাদেরকে আপনার গোলাম বানিয়ে দিয়েছি। তবে আবু জাহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আমি তাদেরকে হেদায়েত রাখি নাই। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওমা ইউদিলিলহু ফালা হাদিয়ালা, আমি যারা হেদায়েত দান করেছি পৃথিবীর কেউ তাদেরকে গোমরাহ করতে পারবে না। আমি যাকে গোমরাহ করেছি ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদেরকে কেউ হেদায়েত দান করতে পারবে না, হেদায়েত দিতে পারবে না। আমি কিয়ামত পর্যন্ত আপনি যদি তাদেরকে বুঝান তারা হেদায়েত আনয়ন করবে না। গভীর মনোযোগ, মাকাম মাহমুদা ডাকি, মাকাম মাহমুদা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। মাকাম মাহমুদাটা হলো আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকাম মাহমুদা, সম্মানিত স্থান, সম্মানিত আসন। কেমন আসন শুনেন, যখন আমরা এই পৃথিবী থেকে কবর দেশে চলে যাব, তারাতান উখরা ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা আম্মুম বাসসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। আমরা যখন এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যখন আমরা উঠব হাশরের ময়দানে, তখন আমাদের হাশরের ময়দানে বিচার হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খয়রাইয়ারা অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ করলেও সেটার হিসাব হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটার হিসাব হবে। হাশরের ময়দান শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। রহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব সে হাশরের ময়দানে আমি আল্লাহ এত গরম থাকব, আমি আল্লাহ বলতে থাকব আইনা জাব্বারুনা আইনা মুতাকাব্বিরুন, ধমক দিতে থাকবে আমার আল্লাহ, কেউ কথা বলবে না। মানুষগুলো দৌড় দিতে থাকবে, দৌড় দিতে থাকবে, দৌড় দিতে থাকবে, কেউ যাবে আদম আলাইহিসসালামের কাছে, বাবা আদম আপনি আজকে সুপারিশ করেন, আপনি তো আল্লাহর পয়গম্বর, তিনি বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও আমার পুত্র শীস আলাইহিসসালামের কাছে, শীস আলাইহিসসালাম ডাক দিয়ে বলবে আমি পারবো না, তোমরা চলে যাও নূহ নবীর কাছে, নূহ নবী বলবে আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী পাঠিয়ে দিবে ইসমাইল নবীর কাছে, ইসমাইল আলাইহিসসালাম পাঠিয়ে দিবে ঈসা নবীর কাছে, ঈসা নবী বলেন আজকে আমি তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না, আজকে যদি সুপারিশ পেতে চাও আখিরি জামানার পয়গম্বর নূরে মুজাসসাম রহমাতাল লিল আলামিনের কাছে চলে যাও। যরকম সুবহানাল্লাহ, সেদিন কি হবে ঘটনা শুনেন, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সে হাশরের ময়দানে আমার ভাইয়েরা বন্ধুরা আমার আমাদের জন্য নবী কাজী হবেন, যেদিন নবী দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আল্লাহু আকবার বলেন, এদিকে লক্ষ্য করেন, যেদিন নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে যাবেন, নবীজি বললেন এ সাহাবাই কেরাম, তোমরা আমার মেয়ে ফাতেমাকে আমার কাছে নিয়ে আসো। ফাতেমাকে নিয়ে আসা হলো নবীর কাছে, নবী ফাতেমার কানের সাথে কানটা লাগাইয়া একটা কথা বললেন, ফাতেমা কান্না শুরু করে দিল। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ফাতেমা কানতে লাগলেন, এবার দয়াল নবী কামলেওয়ালা নবী আবার ফাতেমাকে নবীর কাছে নিলেন, আবার ফাতেমা নবীর কথা শুনে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ, কোন মানুষ চিন্তিত হয়ে গেল, প্রথম কথায় কেন ফাতেমা কান্দলেন, পরের কথায় কেন ফাতেমা হাসলেন। আমার ভাইয়েরা প্রথম কথায় ফাতেমাকে আমার নবী বললেন, ফাতেমা কিছুক্ষণের মধ্যে আমি নবী বিদায় হয়ে যাব। এই ঘটনা শুনে, এই ঘোষণা শুনে ফাতেমা কাঁদতে লাগলেন। এবার আমার নবী বললেন, ফাতেমা
কেঁদে লাভ নাই। হাশরের দিন সর্বপ্রথম আমি নবী তুমি ফাতেমার সাথে সাক্ষাৎ করব। যুরকন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাব? নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি নবীকে তুমি পাবে মিজানের কাছে। ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওয়িয়া, ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মারহাবা কোন ও ফাতেমা, যাদের নেকের পাল্লা ভারী হবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। কয়দিন আগে ইন্টারের রেজাল্ট দিছে, আমার ভাতিজি ডাক দিয়ে বলে, কাকা, আমি ইন্টারে ভালো রেজাল্ট করেছি, আমি খুশি হয়ে গেছি। দৌড়ে আসছে চাচার কাছে, আমার ভাইরা যে ব্যক্তি ফেল করে দুনিয়াতে সে চট্টগ্রাম চলে যায়, রাজশাহী চলে যায়, বাবা মার কাছ থেকে না বইলা ফলাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আরে হাসরের ময়দান এমন একটা ময়দান রে বাবা, ওই হাসরের ময়দানে যার আমল নামাটা ভালো হবে ডান হাতে আমল নামা দিবে, আর দৌড়িয়া দৌড়িয়া ওই ব্যক্তিটা আপন ভাইয়ের কাছে যাবে। ভাই, ও আমার বড় ভাই, তাকিয়ে দেখো হাসরের ময়দানে, আজকে তাকিয়ে দেখো আমি পরীক্ষায় পাশ করেছি মিজানের পাল্লা, দেখো রে ভাই আমি ভালো রেজাল্ট করেছি, খুশি আত্মহারা হয়ে যাবে। আর যেই ব্যক্তিটা বাম হাতে আমল নামা পাবে, তাফসিরের মধ্যে এসেছে হাতটাকে ভিতরের দিকে ঢুকে পিছনের দিকে বের করে দেওয়া হবে, এই বাম হাতে আমল নামা দেওয়ার পরে কানতে থাকবে, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, হামিয়া নামক দোযখের মধ্যে তাকে দেওয়া হবে। এবার আমার আল্লাহ প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, সেই জায়গাটা হলো প্রজ্বলিত আগুনের জায়গা। জুড়ে কোন আল্লাহু আকবার। আয় হায় রে বন্ধু, আমার নবী বলেন, ফাতেমা, আমি নবী, সেদিন আমার আল্লাহ আমারে ক্ষমতা দিবেন, আমি সেজদায় পড়ে থাকব, আল্লাহর আরশের সামনে দুনিয়ার কেউ কথা বলবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি যখন সেজদায় পড়ে থাকব আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, আপনি মাথা উত্তোলন করেন হাশরের ময়দানে দুনিয়ার জীবনে, উম্মতি 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 বলে আপনি কেঁদেছেন, রওজা মুবারকেও আপনি নবী উম্মতের জন্য দেওয়ানা ছিলেন, উম্মতের জন্য পাগল ছিলেন, এখনো হাশরের ময়দানে আপনি সিজদায় পড়ে আছেন। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, হে মুহাম্মদ আপনি মাথা তুলেন, আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে সুপারিশ গ্রহণ করে জান্নাত দিয়ে দিব। নবীর সুপারিশ দরকার আছে না নাই? ডান হাত তুলবেন, আছে না নাই? জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার সাংপুরের বাবার, নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলে, এ ফাতেমা, হাশরের ময়দানে আমাকে তুমি পাবে মিজানের কাছে। মিজানের কাছে যখন আমার গুনাহগার উম্মতের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমি আমার মাবুদের কাছে সেজদায় পড়ে যাব, আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে? ওরে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া
দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি রজায় রইলাম পড়িয়া। আমিন বলেন, আরো বড় করে বলেন আমিন। আমার নবী সিজদায় পড়ে যাবেন, নবীজির একটা দুরুদ শরীফ অথবা আল্লাহর একটা নামের বিনিময়ে সাথে সাথে মিজানের পাল্লা নেকের পাল্লাটা তার বাড়ি হয়ে যাবে। এবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বললেন মিজানের কাছে যদি না পাই, কই আমাকে পাবে তুমি পলসেরাতের কাছে? মেরাজের রজনীতে আল্লাহর নবী পলসেরাত দেখে কান্দে, পলসেরাত দেখি ইয়া নবী কান্দে যারে যারে, বলেন পলসেরাত দেখি ইয়া নবী আমার উম্মত গুনাহগার, আমার উম্মত আল্লাহ কেমনে হবে পার, পলসে রাত দেখিয়া নবী কান্দে যারে যার, বলেন পলসে রাত দেখিয়া নবী আল্লাহ বলেন ও গো হাবিব কান্দিও না আর, আল্লাহ বলেন কান্দিও না আর, তোমার মতে পারে করিব দিচ্ছি অঙ্গীকার। আলহামদুলিল্লাহ, কর পলসেরাত ইমানদারের জন্য বিজলির আকারে পলসেরাত ইমানদার পার হয়ে যাবে। আমার নবী সুপারিশ করে তার গুনাগার উম্মতকে পারের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ কয় হাবিব আসা আইয়া বাআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার আসনের পাশে একটা চেয়ার থাকবে, যে চেয়ারটা হলো নাম হলো মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। কোন বন্ধু ওই মাকামে মাহমুদার মধ্যে বসে আপনি কুটি কুটি গুনাগার উম্মতকে সেদিন সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ মেনে আপনার উম্মতদেরকে জান্নাত দিয়ে দিব। যুরকন সুবাহার আল্লাহ। এরপরে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, হাবিব আপনি কোরআন পড়েন তারতিল সহকারে। কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাফেজে কোরআন আপনাদের এলাকায় আছে না নাই? পৃথিবীতে সারা বিশ্বের জরিফে দেখা গেছে, সারা পৃথিবীর জরিফে দেখা গেছে, পৃথিবীতে যত 104খানা আসমানি কিতাব তার মধ্যে তাওরাত জবুর ইনজিল কোরআন শ্রেষ্ঠ 4খানা কিতাব। কোরআনের যত হাফেজ আছে অন্য কোন কিতাবের এর 100 ভাগের 1 ভাগ হাফেজও নাই। আল্লাহু আকবার। কোন আমরা তো ভাগ্যবান, বাংলাদেশের মানুষ অনেক ভাগ্যবান। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের মানুষগুলো বাহিরে মিশর সৌদি আরব গিয়ে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার নিয়ে আসে। আলহামদুলিল্লাহ। কোন এটা কোরআনের দেশ, এই দেশটা কোরআনের দেশ। মারহাবা বলেন। কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে হাশরের দিন এই কোরআন তার পক্ষে সুপারিশ করবে, যে তো আয়াতে আছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এই কোরআন যারা তেলাওয়াত করবে, দয়াল নবী কামলিওয়ালা নবী বলেন মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। জোরে কন্না সুবহানাল্লাহ।